এবং নিমের তেলও ব্যবহার করে থাকি আমরা। তারপরে তাকে আমরা জানবার কোন চাষ পদ্ধতি আমাদের দেশে মাটি ও জলবায়ু ইট চাষের জন্য খুবই উপযোগী। দোয়াশ মাটি নিম চাষ ভালো হয়। তাহলে আমাদের দেশের যে আবহাওয়া এবং জলবায়ু আছে তা নিম চাষের জন্য খুবই উপযোগী এবং আমাদের দেশের মাটি মূলত দোয়াশ মাটিতে নিম চাষ ভালো হয়। জমি প্রথমে আগাছা মুক্ত করতে হবে, তারপর চাষ করতে হবে। সারা উৎপাদন জুন জুলাই মাসে নিমের বীজ সংগ্রহ উপযুক্ত সময়। জুন জুলাই মাসে নিমের বীজ সংগ্রহ উপযুক্ত সময়। পাকা ফল থেকে বীজ ছাড়িয়ে আলগা করে পরিষ্কার পানিতে ধুয়ে ছায়ায় শুকিয়ে দিতে হবে। বীজ সংগ্রহের মধ্যেই সারা উৎপাদনের জন্য পলিব্যাগে বপন করতে হবে। উৎপাদিত সারা এক বছর পর মূল জমিতে রোপণ করতে হবে। তাহলে আমরা কী জানলাম, আমরা চারাটা উৎপাদন করলাম, সাথে সাথে আমরা সেটা জমিতে রোপণ করবো না, এক বছর পর রোপণ করতে হবে। গর্ত তৈরি বা চারা রোপণ করতে চারা রোপণের জন্য 7 মিটার ধরুন 7 মিটার দূরে এবং 1 মিটার ধরুন 1 মিটার দূরে আকারে গর্ত করতে হবে। গর্তের উপরের মাটি একদিকে এবং গর্তের নিচের মাটি আরেক দিকে রাখতে হবে। তারপর গর্ত ও গর্তের মাটি প্রকৃতি শুকাতে হবে। গর্তের নিচের মাটির সাথে পচা গরু মিশিয়ে এবং উপরের মাটি মিশিয়ে দিয়ে গর্ত ভরাট করতে হবে। এর 15 দিন পর 1 বছর বয়সে তারা গর্তের মাঝখানে রোপণ করতে হবে। পরিচর্যা চারা গোড়ায় খুঁটি ও বেড়া দিতে হবে। পরিচর্যার ক্ষেত্রে আমরা চারা গোড়ায় খুঁটি ও বেড়া দিব। খরা মৌসুমে যখন বৃষ্টিপাত হয় না, খরা হয় তখন খরার মৌসুমে প্রয়োজনে পানি সেচ দিতে হবে। নিম গাছ সাধারণত রোগ ও পোকার আক্রমণ কম দেখা যায়। ফল সংগ্রহ বা ফসল সংগ্রহ ও ফলন নিম গাছের পাতা ফল সংগ্রহ নিম গাছের পাতা ফুল ফল বীজ ও তেল বিভিন্ন ঔষধে ব্যবহার করা হয়। তাহলে বোঝা যাচ্ছে নিম গাছের সব কিছুই আমরা ব্যবহার করতে পারি, পাতা ফল ফুল বাকন সব কিছুই আমরা ঔষধি হিসেবে ব্যবহার করতে পারি। গাছ রোপণের জন্য 10 থেকে 8 বছরের মধ্যে তা থেকে পাতা ছাল ও ফল বীজ সংগ্রহ করা যায়। তাহলে আমরা এখানে আজকে তোমাদেরকে বুঝলাম যেটুকু করালাম তা হচ্ছে নিম গাছের পরিচিতি বংশ বিস্তার, বীজ সংগ্রহের সময়, নিমের গুরুত্ব ও ব্যবহার, চাষ পদ্ধতি, চারা উৎপাদন ও সংগ্রহ, গর্ত তৈরি ও চারা রোপণ, পরিচর্যা, ফল সংগ্রহ। এর পাশে আমি একটি চিত্র দিয়েছি নিম পাতা বা যেটা আমরা আমাদের দেশে যেটা উৎপাদিত হয় নিম আমাদের কাছে বাসায় সবসময় আমরা দেখতে পারি রাস্তার পাশে জমিতে বিভিন্ন জায়গায় আমরা দেখি। এই সেটা হচ্ছে এই নিম উদ্ভিদটা, এটা নিম উদ্ভিদের কী ধরনের নিম উদ্ভিদ হয় সেটা তো আগে বলেছি, পাহাড়ি এবং গোড়ালি। এটা মূলত নিমের একটি চিত্র। তো এইখানে দেখো কত ফল এই কত ফল আছে, পাতাগুলো ঘাস কাটা আগে যেটা তোমরা দেখতে পাচ্ছি এটা তো নিম গাছের চিত্র। তাহলে তোমরা আশা করি আমার কাছে একটা সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের যে বাইরের কাজটা দিব তোমাদেরকে সেটা তোমরা করে নেবা। বাইরের কাজ হচ্ছে বত্র ছড়া কি নিম গাছের চাষ পদ্ধতি সম্পর্কে দেখব। বত্র ছড়া সম্পর্কে আমি তোমাদের আগের ক্লাসেও বুঝিয়েছি এবং এখনও বলছি। বত্র ছড়া হচ্ছে শীতকালে যখন আমরা দেখি যে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ছে, পত্র ধরার মূলত নিম গাছ, কাঁঠাল গাছ এগুলো সবই পত্র ধরা উদ্ভিদ। ওকে, তাহলে বাড়ির